Chi fa che lo resta male? Chi si muste male? Chi c'è un dorme, ma non sta quello che ti ricollo. E il pure magre mi andava a spugnare. E che sa che è qua in occhi mia mamma. Ma c'è un rilda che usa di caro blanco se. A mi mone che gumma e le tico e asamo. E c'è la sandile, a mare d'anghi, o tara mi andava a spugnare. কোন মানুষের চিরকাল থাকে না মানুষের চিরকালের জীবন হলো পরকালের জীবন এরপরে দিয়া মানুষটা 10টা মিনিটও ঘুমাইলো না রে মা ভূমি করতে করতে কিতে কি হইলো কিছুই বুঝলাম না সাবিনা রে বল সাবিনা জমি জমানিয়া শরীরে কোনো বিবাদ থাকে না রে মা তোর চাচা এখন দুনিয়াত নাই রে মা আমি আল্লাহর কাছে দোয়া করি সাসারের জন্য আল্লাহ জান্নাত নসিব করুক আমি সাসার মাফ করে দিছি কিন্তু আমি তো সাসার কাছে মাফ চাইতে পারলাম না বাবা লোকি এদিকে আস কারো বাবা মা চিরকাল বেঁচে থাকে না মানুষের আসল ঘর হচ্ছে মাটির ঘর কোন আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করে দেই আমি দোয়া করি তোমার যদি কোনো কিছু প্রয়োজন মনে করো আমার কাছে আইসো আলতাফ জি লক্ষ্মী বাস থেকে পিতাহারা তুমি তোর চাষা পিতার মতো আগে দেখাশোনা করো খোঁজ খবর নিও আর কোনো কিছু যদি প্রয়োজন মনে করো তাহলে আমার ডাইকো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব ভালো থাকো বলে না রে বাবু খুশ না আওয়াজ কালাম করবি দোয়া দরুদ কইরা আব্বার লেগে দোয়া করবি দেখো পিতা মাতা শুইলা যায় সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমার লেগে দোয়া করবি এখন আপনার মেয়ে যদি কোনো কিছু না বুঝতে চায় এখানে আমি কি করতে পারি আমি কি ওরে মাথায় তুলে দৌড় দিব একটা মেয়ে আপনি আপনার মেয়েকে বোঝান মানে না বুঝলে তো কোনো কিছুতেই সম্ভব না মরিয়মের পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করছি টাকাটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে ওর সাথে তো আমার বিয়ে হওয়ার কথা এখন যদি ওর সাথে আমার বিয়ে না হয় আমি কোথাও মুখ দেখাইতে পারবো না আমি শান্ত আছি আপনি আপনার মেয়েকে রাজি করেন আদারওয়াইজ ব্যাপারটা খুব বাজে হয়ে যাবে সময় থাকতে মেয়েকে রাজি করেন তাহলে সব কিছুই ঠিক থাকবে নাহলে কোনো কিছুই ঠিক থাকবে না আল্লাহ আল্লাহ আমার বাপ করে দাও আমার আব্বারে দাও আল্লাহ
তুমি কানলে তাছাড়া তো কষ্ট পাইব তুমি তো মানুষ করে তাছাড়া তুমি দোয়া করো তো এবারে আমার হাতের উপরে বসছে মরা গন্ত্রণা দেখি কষ্টে আমার জাল পাখিটা আমার হাত থেকে উপর থেকে উঠে আমার হাতের উপরে দেওয়াটা পড়ে আসছিল ভাই তাছাড়া ভাগ্যবান তার মরণ পবিত্র রমজান মাসে ইনশাল্লাহ রমজান মাসে দিয়েছিলে তাছাড়া সমস্ত গুনাহ মাফ হইবে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত দান করে চলো ভাই বাড়িতে ছোট্ট কালে তোমার বুকে খেলতাম কত সুখে এখন বাবা তোমায় ছাড়া ফাঁকা লাগে বুকে ঘুমাইতাম তোমার বুকে কত আদর নিয়া তুমি ছিলা বট গাছের শান্ত শীতল মায়া বাবা তোমার মলিন শটে মুখ ভরা হাসি কখনো হয়নি বলা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বাবা তোমায় মা সাবি না তোর সাসাকে মাফ করে দিস মনে কোনো কষ্ট রইছ না মা সাসি সে হইল আমার সাসা বাপের মতো তার উপর আমার কোনো দুঃখ কষ্ট নাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তারে জান্নাত নসিব করে মা হাবিবা ও খালা আমার তো কোনো মাইয়া নাই রে একটাই পোলা তুই এখন থেকে আমার মাইয়া হয়ে আমার কাছে ধাক্কা জামা নকিবের এই সংসারে যতটুকু হক তোরও ততটুকুই হক মা হাবিবা মা তুই একটু ঘরে যা সাবিনার লগে আমার একটু কথা আছে শাস্তি মারে শোয়েব যে হাবিবারে বিয়া করতে রাজি হয়েছিল এই ব্যাপারে তুই কতটুকু জানিস সব কিছুই জানিস আসি হাবিবা আমার সব কিছু খুইলা কইছে আর তাছাড়া শোয়েব স্বীকার করছে শোয়েব তো সাফে পরে রাজি হয়েছিল তোকে ভালোর জন্য কিন্তু আমি জানি মা শোয়েব খুব ভালো বলো আমাকে খুব ভালো বলা শোয়েব সাসি শোয়েব যদি কথা দিয়া থাকে তাহলে তার কথার বর খেলাপ হইব না বিয়া হইবই মা যাবি না সাপে পড়ে স্বীকার করাটা অন্যায় আমি চাই না এই অন্যায়টা দ্বিতীয়বার করতে আমি হাবিবার অন্য জায়গায় বিয়া দিব সোহাবে হান্তিকা মুক্ত সোহাবিরে কইস আমরে মাফ করে দিতে শাস্তি আমি কমুনে আপনি টেনশন করেন না তুষার ভাই আপনি ওর মাকে ফোন করে কি বলেছেন দামোসি তো সত্যিই বলছে আপনি আমার পড়াশোনার জন্য কত টাকা খরচ করেছেন চাক বাদ দাও রাগের মাথায় বলে ফেলছিলাম এসব কিছু ভেবে চিন্তা করার লাভ নেই একটু আগেই না বললেন যা বলেছেন সত্যি বলেছেন তাহলে বলেন কত টাকা খরচ করেছেন আপনি ইটস নিয়ার অ্যাবাউট 10 টু 12 লাখস যাক সেভাবে কোনো হিসাব করিনি কারণ আমি যতটুকু ভাবছি যে প্রিয় মানুষের জন্য খরচা করতেছি কিসের হিসাব হিসাব বাদ দেই তাই আর কি আপনার বাবা যে আমার বাবার কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছে সেই ব্যাপারে আপনার বক্তব্য কি শুনি আপনি কি জানেন বিষয়টা দেখো এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না আর ওগুলা সব পুরান কথাবার্তা 10-12 লাখ টাকা খরচ করে কি খুব দয়া করেছেন আপনি কি আমাদের কিনে ফেলেছেন নাকি আপনার বাবা যে আমাদের কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে আমাদের অসহায়তে সুযোগ নিয়েছে সেই ব্যাপারটা কি আপনি ভুলে গেছেন মরিয়ম সে সব কিছু পুরনো কথা আমি এগুলো কিছু জানি না খোঁজ খবর নেন জানেন তারপরে আমাদের সম্পদটা ফিরিয়ে দিন আপনি আমার জন্য যত টাকা খরচ করেছেন আমি আপনাকে সবটুকু ফিরিয়ে দিব কি পারবেন ফিরিয়ে দিতে শুনেন মিস্টার তুষার কোনো কিছু আসে যদি কিছু করেন সেটা বিবেকহীন মানুষের কাজ
আপনি আমাকে পড়াশোনার জন্য টাকা না দিলে কি হতো? আমি কোনো সরকারি কলেজে পড়তাম আর তাছাড়া প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য তো আপনি আমাকে জোর করেছেন। এখন আসছেন কয়েক ঘন্টা সবকিছু হিসাব করতে? ছি, লুক মরিয়াম, আই এম সরি এন্ড আই লাভ ইউ। আমি আসলে টাকা পয়সা হিসাব করে খরচা করিনি তোমার উপর, যা করেছি তোমার জন্যই করেছি। যেমন আমেরিকা চাকরি করা, এসব চলে যাওয়া, সবকিছু তোমার জন্যই করছি। নো মিস্টার তুষার, আপনি চরম স্বার্থপর মানুষ। আপনি যা করেছেন একান্ত আপনার সুখের জন্য করেছেন, আমার জন্য আপনি কিছু করেন। চলেন আমরা ভিক্ষা করতে যাই। তোকে ভিক্ষা করতে যাই, তুমি আমার বাড়ি ভিক্ষা করতে ভালোবাসার এমন খুনসুটি দেখতে পাবেন স্পেশাল নাটক ফকির গ্রাম। এইবার হিসেমাই খাওয়াই দে। হয় চান্দু, তুই আবার এনে কেল লাগিয়েছ কাকু, কেল আইছি সেটা তো কম যাইব না। সেটা দেখতে হইলে চোখ রাখতে হইব ইগল মিউজিক ওয়াস ইউটিউব চ্যানেলে। এই নতি বিখ্যাত হ্যাঁ কমু না, গেলে বুঝবা। সোজাই সাবিনা, সাবিনা আসসালামু আলাইকুম নকিব ভাই, বসো। ওয়ালাইকুম আসসালাম, আবার মিলাদের মিষ্টি। নকিব ভাই বসো। না রে, মায়ের বাড়িতে একলা আছে, বাড়ি যাবো। তুমি কি আমার উপর রাগ করছো? কই না তো। তাইলে এমনি মাটির দিকে তাকাই আসছো কেন? সাবিনা, আমি একটা খারাপ কাজ করছি, আমারে প্লিজ মাফ করে দে। আমি ভালো হওয়ার চেষ্টা করতেছি সাবিনা, আমারে মাফ করে দিস। কি খারাপ কাজ করছো? খুব খারাপ কাজ, এর চাইতে বেশি আর কিছু জিজ্ঞাস না। দরকার হলে তোর পা থেকে জুতা খুইলে আমারে মার, মনের স্বাদ মিটায় আমার, তাও আমারে মাফ করে দে। নকিব ভাই, আমি তোমারে মন থেকে মাফ করে দিলাম। সেই খারাপ কাজ তুমি করতে করতে গিয়া করো নাই, হেল লেগে তোমারে ধন্যবাদ। তুমি অনুতপ্ত, আশা করি তুমি এই ভুল আর জীবনে করবা না, আর এই দিনের পথ নামাজের পথ আর কখনোই ছাড়বা না। দেখো ওই নাই কলি দ্বারা জুড়ে গেল, তো এত আগে গেছে কেন? নামাজের তো এখন অনেক সময় বাকি। নামাজের আগে মুয়াজিন সাহেবের কাছে একটু আরবি পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো ভাবি মহান আল্লাহ তাআলা চাইলে মানুষের মন পরিবর্তন করতে কতক্ষণ সময় লাগে। একটা জরুরি বিষয় নিয়ে তোমাকে কথা বিতাইছিলাম, মায়ে আমারে যে জমিটা দিছে সেই জমিটা লইয়া। ছোট মিয়া, তুমি নামাজে যাও, নামাজে যাওয়ানোর সময় এই জমি সম্পদ নিয়ে কথা না কয়ে ভালো। এই জমির বিষয় নিয়ে তুমি নকিবের লগে কথা কয়ো, আর আম্মাই তোমার ভালোবাসা লিখে দিয়ে গেছে, আমার কোনো দাবি দেওয়া নাই। আশা করি নকিবেরও কোনো দাবি দেওয়া থাকবো না। খুশি হইলাম ভাবি, বড় খুশি হইলাম এই জন্য যে এতদিনে তোমরা বুঝতে পারছো আমি কোনো ছল চাতুরি করিয়া মার কাছ থেকে জোর করিয়া কাওলা করিয়া জমি নেই নি। মা শেষ চাই আমার দিছে। আম্মাই যেটা সঠিক মনে করছে সেইটাই করছে। মৃত মানুষ কষ্ট পাক, এমন কোনো কথা বা কাজ না করাই ভালো। আলহামদুলিল্লাহ ভাবি, আল্লাহ চাহে তো খুব শিগগিরই তোমরা সুসংবাদ শুনতে পাবে। আমি মসজিদে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা, বসো বসো বসো।
তোমার মরহুম পিতা আমার খুব কাছের একজন মানুষ ছিল, আমার জানের একটা দোষ ছিল, আমি একজন ভালো বন্ধু হারালাম। তোমার আব্বার আর আমার মধ্যে পরস্পরের ভালো একটা সুসম্পর্ক ছিল। আল্লাহ তোমার বাবাকে বেস্ট নসিব করুক। সাসা, আব্বাও সবসময় কইত আপনি আর আব্বা খুব ভালো বন্ধু আছিলেন, আব্বার লেগে দোয়া করেন। হ্যাঁ বাবা, তোমার আব্বার জন্য সব সময় দোয়া করি। শোনো বাবা, তোমার আব্বা শুধু আমার ভালো বন্ধু ছিল না, আমরা দুজন পরস্পরে পরস্পরের জন্য সহযোগিতা করতাম, সেও আমার সহায়তা করত। বাবা নকি, তোমার বাবা নাই ভাবতে খুব কষ্ট লাগে, কিন্তু তোমার বাবার অসমাপ্ত কাজগুলা তোমার সব পূর্ণ করতে হইব। আব্বার অসম্পূর্ণ কাজ আমার কোন চাচা, আব্বার অসম্পূর্ণ কাজ আমি পূরণ করে ফেলাম ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে তোমার দাদির জমি নিয়ে তোমার বাবার সাথে আমার একটা 50-50 দফারফা হয়েছিল, এখন জমি উদ্ধার করার সঠিক সময়। চাচা, ভুল হইলে আমার মাফ করে দিয়েন। ওই জমি আমার মরহুম দাদি তার ছোট ছেলের নামে লিখে দিছে, ওই জমির উপর আমার কিংবা আমার আম্মার কোনো দাবি দেওয়া নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছো। কিছু মনে করো না বাবা, তুমি পোল্ট্রি খেলাকেন সেইটা আমি জানি, নারীর নেশা, নারীর নেশা থাকবই। এক নারী কাছে থাকলে অন্য নারীর কথা মনে পড়ে, এটা হলো পুরুষ ধর্ম। কি কইছি বোঝেন নাই, আর একটা বার আজে বাজে কথা কইলে আগের নকি ভরে দেখবেন। আলতাবের পিঠ পা নারী মেয়ের মধ্যে তুমি কি পাইছো? তোমার একটা কথা কই শুনো, ব্যবহার করা জিনিস আর নয়া জিনিস দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। চোখের নেশায় দুই বাধাই কোনা। আর একটা কথা তুমি একদম টিপ চাইলে ছিঁড়ে পাবে। ওকে ছাড়ো, মানুষ আমার দেখবো তো, তাই নাকি? আমার তো ইজ্জত আছে। আসি চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লকিব, তুই আমার চিনিস না, আমি কি চিনিস? আমি যদি চেয়ারম্যান হয়ে থাকি অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই। আমি আরো আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি পড়তেছেন? সহজ কোরআন শিক্ষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহজাহান কাকা কাকি বাড়িতে আছেন? আমার এক চাচাতো ভাই শহর থেকে গ্রামে এসেছে, তো তাই ওকে নিয়ে একটু গ্রাম দেখাতে গিয়েছে, আর মামি একটু পাশের বাসায় গিয়েছে। ও আচ্ছা, আমি তাহলে কাল আসবো। মানে হুজুর, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। একটা মেয়ে একটা দেনদার ছেলেকে খুব পছন্দ করে, সে তাকে বিয়ে করার জন্য নিজেকে ঠিক সেভাবেই তৈরি করছে, কিন্তু তার বাবা মা তাকে একটা স্বার্থপর ছেলের সাথে বিয়ে দিতে চায়। এখন সেক্ষেত্রে মেয়েটা কি তার বাবা মার অমতে বিয়ে করতে পারবে? আগে চেষ্টা করতে হবে বাবা মাকে বিষয়টা বোঝানোর, আর অবশ্যই একজন স্বার্থপর ছেলের চেয়ে একজন দিনদার ব্যক্তি উত্তম। কিন্তু তারপর যদি তার বাবা মা রাজি না হয়? মেয়েটি সাবালক হলে নিজের সিদ্ধান্তে বিয়ে করতে পারবে। চলে হুজুর, সেই মেয়েটা আমি। জি আসি, চাচা ছেড়ে কইেন আমি কাইলা শুনবো। আর সেই দিনদার ছেলেটা হচ্ছেন আপনি, এখন আপনিই বলে দেন আমি কি করব। আমি আপনার কথা বুঝতে পারিনি।
এত আয়োজন দেখে তোমার কি মনে হইতেছে? আমি মজা করতেছি। আমি শুধু জানি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফোটে। যাও, বেরিয়ে যাও। শুনলাম তুই নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছিস, তারপর নাকি আবার সারাদিন দোকানে বসস। আচ্ছা বন্ধু, কত তোর আসলে কি হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি তো শান্তিতে আছি। আর তো গরু কই, এসব আড্ডা ফাড্ডা দিয়ে কোনো লাভ নাই। বুঝার পর থেকেই তো আড্ডা দুষ্টামি করে বেড়াইলাম, কোনো লাভ হইছে? কিছু পাইছি? কিচ্ছু না। তা এখন কি কিছু পাইছ? পাইছি বন্ধু, শান্তি পাইছি। পাঁচাক্ত নামাজে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি। এখন কি মনে হয় জানোস, কাইলে যদি আমার মরণ আসে আমি আল্লাহর কাছে কইতে পারুম, আল্লাহ আমি তো চেষ্টা করছি, সেই চেষ্টার বদল হতে তুমি আমারে মাফ করে দিও। বন্ধু তোর চেঞ্জ দেখে ভালো লাগতেছে, কিন্তু কয়দিন যে টিকবো একমাত্র উপর আল্লাহ জানে। আরে কত দেখলাম, কয়দিন পর আবার আগের লাইনে কামবাই। দোস্ত নকি, তোর একটা কথা কই, তুই আমাকে ভুলে যাইতে পারোস কিন্তু আমরা তোরে ভুলবো না, কথাখানি ইয়াদ রাখিস। দোয়া করিস আমি যেন বাকি জীবন আল্লাহর বিধান মোতাবেক চলতে পারি। আর তো গরে নামাজের আহ্বান জানাই, শান্তির পথের আহ্বান জানাই। ওই যে দেখ আজান দিতেছে, চল আমার লগে মসজিদে চল। আল্লাহর কদমে একটা পা বাড়ায়া দেখ, তোগো লাগে আল্লাহর রহমতে দরজা খুলে যাইব। আচ্ছা বন্ধু তুই যা, আমগো কাম আছে। আমগো লাগে দোয়া করিস। ভালো থাকিস, আবার দেখা হবে। আরে বন্ধু এমনি করে ভুলে গেল আমগো। ভালো হয়েছে, দেখা যাক কয়দিন ভালো থাকতে পারে। বল বাড়িতে কেউ আছে? এই যে বাড়িতে কে কেউ আছে? আমার কাছে কি দরকার? অনেক দরকার। আগে বলেন বাড়িতে কে কেউ আসলে আপনি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, বসতে দেন। রোজা রেখে অনেকটা পথ হেঁটে এসেছি, পাটা খুব ব্যথা করছে। ম্যাডাম আপনি বাড়ির বাইরে যান, আমি আসতেছি। কেন, এখানে কি সমস্যা? আপনারা এখানে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাব। আপনি দয়া করে বাড়ির বাইরে যান, আপনার হাত জোর করে বলতেছে। ঠিক আছে, আমি সামনে দাঁড়ালাম, আপনি আসেন। আপনি সেদিন আমার প্রশ্নের জবাব না দিয়ে পালিয়ে এলেন কেন? আমি আমার উত্তর চাই। দেখেন আপনি যা চিন্তা করতেছেন এটা নিতান্তই অবাস্তব অবান্তর চিন্তা, এটা কোনোদিন সম্ভব না। আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে আপনি তাকেই বিয়ে করেন,
আমি তো আপনাকে বলেছি তাকে আমার একদমই পছন্দ না। কেন পছন্দ না সেটাও বলেছি সোয়েব। আমি এই গ্রামে সারা জীবন আপনার সাথেই থাকতে চাই। আমি আমেরিকা যেতে চাই না সোয়েব। মরিয়ম, আমি একজনকে ভালোবাসি, পছন্দ করি। মিথ্যা কথা আপনি বানিয়ে বানিয়ে বলছেন। দেখেন সোয়েব, আমি ঢাকা থাকি বলে আপনি মনে করবেন না যে আমি কোনো কাজ জানি না। আমি সমস্ত কাজ জানি। আমি রান্না করতে জানি, ঘর ঝাড়ু দিতে জানি, ঘর মুছতে জানি। আমি সব কাজ করব, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ব। আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। মিথ্যা না, সত্যি কইতেছি। বিশ্বাস করি না, প্রমাণ দেন। বিশ্বাস করেন না? দাঁড়ান, আপনার প্রমাণ দিতেছি। হ্যালো হাবিবা, একটু নদীর পাড়ে আসো তো। ওর নাম হাবিবা, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সোয়েব, উনি কে? ওনার নাম মরিয়ম, উনি আমার ছাত্রী। মরিয়ম, ওনার নাম হাবিবা, আমার হুবু স্ত্রী। চলেন বাড়িতে বসে কথা কন। উনি বাড়িতে যাবেন না, ওনাকে তোমার আমার বিয়ের দাওয়াত দিলাম। ও আচ্ছা, অবশ্যই আইবেন। আমি আসতে পারবো কিনা জানি না, তবে আপনাদের দুজনের জন্য শুভকামনা। সুখী হও। আসি হুজুর। আসসালামু আলাইকুম। যে জমি নকিবের দাদি তোমার ভালোবাসা লিখা দিয়ে গেছে। ভাই কি দেখতাম সে জমির পাশে আমি? এই জমি হইছে আমার কাছে আমার মায়ের আমানত। আমার গ্রামে কোনো মসজিদ নাই। মায় কইত, আলতার আজান তো শুনি না। মায় তো শেষ বয়সে, কানে কম। মার ইচ্ছা ছিল আমার গ্রামে একটা মসজিদ হইব। ভাবি নকিব, এই জমিতে মসজিদ হইব। আমরা এই জমিতে সবাই মিলে মসজিদ নির্মাণ করবো ইনশাল্লাহ। কিন্তু কাকা, এত টাকা কই পামু আমরা? সেই সমাতো না দাদি দিয়া গেছে, এই জমির এক বিঘা বিক্রি হইব আর বাকি জমিতে মসজিদ নির্মাণ হইব। খুব সুন্দর আইডিয়া তো। আল্লাহ দাদিকে বেহেস্ত নসিব করুক। আমিন। সরুমিয়া, এইটা তুমি তোমার ভাই বেঁচে থাকতে কেন কও নাই তোমার ভাইরে? মায়ের নিষেধ আছিল ভাবি। মার আশঙ্কা আছিল বড় ভাই যদি এই কথা শুনে তাইলে এই জমি লয়া ঝামেলা করতে পারে। কাকা, এই জমির জন্য মেলা বিবাদ করছি, কষ্ট দিছি, বেয়াদবি করছি, আমার আপনি মাফ করে দিন। দাদি নিষেধ ছিল দেখে আমি বলি নাই, কিন্তু আমার মনে হয় চাচা শুনলে খুব খুশি হইত। ভাবি কান্দাছো কেন? এই মসজিদ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এই মসজিদে আমাকে জান্নাতের পথ হইব। ইনশাল্লাহ ভাই, তাই যেন হয়। এই মসজিদ নির্মাণ করার লাগে আমার যা যা করার লাগে তাই তাই করো। আব্বা, ঈদের তো বেশি দেরি নাই, ছাত্র গো বাড়িতে যাইতে হইতো। আম্মা, আমারও তো বাজার যাইতে হইব, দোকানে বই তুইব না। ঠিক আছে, তুই যা। সাবিনা চল, বাজার পর্যন্ত আমার লাগে যাইস। ভাবি এই পাশটা দিয়া নকিব কামটা একদম ঠিক করে নিয়েছে আসা। আপনি হয়েছেন এই এলাকার চেয়ারম্যান আর আপনার কলার ধরছে। আপনার কলার ধরা মানে ইউনিয়নের সকলের কলার ধরা। নকিবরে উচিত শিক্ষা দিতেই যা করতে হইব চুপে চুপে, যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। টাকা যত লাগে আমি দেব।
নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ হইল বিশ্ব নবীর মেরাজের হাদিয়া নামাজেতে বিলীন হরে কাদিয়া কাদিয়া নামাজ হইল বিশ্ব নবীর মেরাজের হাদিয়া নামাজেতে বিলীন হরে কাদিয়া কাদিয়া নামাজ পড়লে মুমিন বান্দা হয় খুশি আল্লাহ রাসূল নামাজেতে শান্তি পায় রে পরানো বুলবুল নামাজেতে সতেজ হয় রে মুমিন বান্দার প্রাণ নামাজ হইল বেহেস্তেরি আতর ও শুকরান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান